আদায়। ফসলের জমি খুঁজতে গিয়ে আজকে একটি আশ্চর্যজনক জিনিস খুঁজে পেয়েছি, আপনাদের আজকে সেটা দেখাবো। দেখেন এই যে এখানে খুঁজতে যে এই যে হাত দিচ্ছি, দেখেন এই যে এখানে ডিমের মতো আকৃতির, এটা এখানে হয়তো হাজার হাজার বছর ধরে পড়ে আছে এরকম। এটা হয়তো ডিম ছিল, এটা পুরো এখন মাটির একটা ডিম হয়ে আছে, ভিতরে ফাঁকা অংশের মধ্যে কালো কালো কিছু একটা আছে। এটা কাঠামোটা কিছু আছে, এটা কাঠামো লাস্টে দেখাবো যে এর মধ্যে কি ছিল কি আছে। এটা মাটির গভীরে পেয়েছি, প্রায় 2 ফিট নিচে। তো এটা বের করে দেখাই, দাঁড়ান, এটা পুরোটা মাটির হয়ে গেছে, তাই একটু হাত লাগলে ভেঙে যাবে, এই জন্য সাবধানে বের করছি। এটা পুরো আলগা হয়ে আছে, মানে চারপাশে কিছু নাই, কোনো মাটির সাথে আটকানো নাই, ডিমটা চারপাশে খুলে মানে কোনো কিছুতে ঠেকানো নাই। এই দেখেন পুরোটা মাটি, কিন্তু আকৃতিটা এখনো ধরে আছে। এটা মাটি পুরোটাই খেয়ে ফেলছে, একবার ডিম্ব আকৃতির। এটা মাটির অনেক গভীরে ছিল, এটা পুরো মানে শস্য খেতের নিচে। এটা এখানে খেত হয় আবাদি, ধানের জমি শস্য লাগাই, এই খেতের নিচে এই দেখেন গভীরে ওটিকে আর একটা ভাঙাটা এরকম আরো কয়েকটা পাওয়া গেছে, দেখাচ্ছি, দাঁড়ান একটু ওয়েট করেন। এটা এখানে রাখি, রেখে আর একটু খুঁড়ি দেখি পাই কিনা, পুড়ে গেলে ভেঙে যাবে, একটু সাবধান লাগবে না, এখন পরে লাগবে। ওকে, এই তুমি খেয়াল রাখো এটারে, ওকে, আচ্ছা থাক। দেখি এই দেখেন কত সুন্দর একটা মানে জায়গায় রয়েছে, নড়াচড়া নাই, মাটি থেকে পুরো আলগা। এই যে এই জায়গার একটা পেয়েছি, এই যে দেখাচ্ছি, এটা এই জায়গার একটা ছিল, সেটা আসলে ভেঙে ফেলেছি, তুলতে যে আমি ওটা খেয়াল করিনি, তখন না মনে হলো যে হয়তো এখানে কিছু একটা ছিল ডিম আকৃতির, পরে ভেঙে বলতে ফেটে গেছে, পরে ভিতরে দেখছি এটা কি, এটা একটা ডিম ছিল, একটা ডিম ছিল এখানে। এই দেখেন এখনও জায়গাটা চিহ্ন হয়ে আছে ডিম্ব আকৃতির, এই যে দেখাচ্ছেন ভালো করে। এখানে মাটির সাথে কিন্তু লেগেছিল না, পুরো আলগা, মাটি থেকে পুরো আলগা, চারপাশে পুরো ফাঁকা। আচ্ছা এখানে একটু কি দেখা যাচ্ছে, দেখি মনে হচ্ছে এখানে একটা আছে, দাঁড়ান তো একটু খুলে দেখি, ভিডিও কর না, দাঁড়া আমি করি, করেন আরো বের করছি, দেখি মনে হচ্ছে আছে এখানে একটা। এটা কসবে ডিম মনে হয়, আরে কত যুগের আগে, তো ঠিক আছে এগুলা, একটু সাবধান করি যাতে না ভেঙে যায়, হয়তো আছে মনে হচ্ছে, মাথাটা তো এরকমই মনে হচ্ছে, আলগা কিছু নাই, মাটিটা কিছু নাই। হ্যাঁ এই যে মাথা বাড়িছে, হ্যাঁ ঠিক আছে, এইটা একটা দেখাচ্ছি, দাঁড়ান একটু অপেক্ষা করেন। শাবল মারিছে তা কাটিনি, মাটি থেকে অনেকটা আলগা হয়ে আছে, মাটির সাথে একবার ঠিক নাই, এটা উঠছে না, দানা একটু খুলে নি, আজ কবালে খালি ডিম আর ডিম বসছো, সকালে তো খালি ডিম পাচ্ছি, উঠে না ভালো করে, ভেঙে যায় নাকি, এগুলো অনেক আগে সিদ্ধ, মনে করি সিদ্ধ করতে করতে কালো হয়ে গেল, মতে বলেছে মনে হয় হাজার হাজার বছর ধরে এরকম পড়ে থাকতে থাকতে এই অবস্থা হয়ে গেছে। এটা আসলে ডাইনোসরের আন্ডার মতো লাগে না, ঠিক আছে মাঝখানে কি ছিল দেখি,
এই যে ভাঙাটা ভাঙা অংশ দেখেন একটু ভালো করে, ভিতরে কি ভিতরে আলো দিতে, এই যে এটা ওইটা একটা ভাঙা হয়েছে, ভাঙার পরে ভিতরে দেখেন কিছুই তেমন নাই, এটা কালো অংশ মতো দেওয়া আছে। আচ্ছা এটা পাশে রাখি, ওটা প্রথমে পেয়েছি, এটা বুঝতে পারি নাই যে ওইটা কি, পরে ভাঙার পর দেখি মানে ডিমের মতো ছিল। দেখেন এই যে তিনটা পেয়েছি একই জায়গায় পেয়েছি, ডাইনোসরের আন্ডা। এই যে দেখছেন কত সুন্দর একটা স্থান হয়ে আছে মাটি থেকে একটু দূরে, একটা এখানে পেয়েছি, একটা সামনে, একটা এই যে বাম পাশে, মনে হয় না না আছে। ঠিক আছে খুঁড়ি, ওকে আপনারা পুশ করি, পাই তারপরে আবার বদলে আবার দেখা যাবে, দেখাবো আর একটু।